এমকেএস স্পোর্টসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। মিরাজ কায়েস শাহিনের প্রতিষ্ঠান বানাবে ক্রিকেটের ব্যাট। ক্রিকেট বাংলাদেশিদের আবেগ, কিন্তু এতদিনেও একটা ব্যাট তৈরির কোম্পানি প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের ক্রিকেটাররা অনেক অর্থ খরচ করে ব্যাট কিনে আনেন বিদেশ থেকে। এবার বিশ্বমানের ব্যাট তৈরি হবে বাংলাদেশেই। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সাকিব তামিম রাও। আমার এখনো মনে আছে যে আমরা অন্যদের ড্রেসিং রুমে যাই, অলমোস্ট বেক করার মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের কাছে ব্যাট চাইতাম, যে ভাই একটা ব্যাট দিয়ে দাও, একটা ব্যাট দিয়ে দাও। অনেকের কাহিনী আছে, আমি শিওর এক্স ক্রিকেটাররা যারা আছেন ওনারা বলতে পারবেন যে অনেকের মুখের উপরও না করে দিয়েছে যে না এখন দেওয়া যাবে না, জাস্ট বিকজ এটা না যে ওদের ব্যাট দেখে আমাদের লোভ হতো, ইটস বিকজ যে আমরা জানতাম যে আমরা ওই লেভেলের ব্যাট আমরা পাই নাই। ওটা আমাদের সময় হয়েছে, যারা আমার আগেও খেলেছে তাদের সময় হয়েছে। সো এই জিনিসটা সবসময় লাগতো। আমি নিজেও অনেকেরই ব্যাট দিয়ে, আমি যখন আন্ডার-19 খেলি, আমি আমার বড় ভাই সৌরভ গাঙ্গুলির থেকে একটা ব্যাট নিয়েছিলেন, আমি ওই ব্যাট দিয়ে অনেক বছরই খেলেছি। ব্র্যান্ডটা শুধু দেশে না, দেশের বাইরেও অনেক নাম করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। ওদের ব্যাট যদিও এখন আমার ইউজ করার সুযোগ হয়নি, বাট ওরা বলছে আমাকে একটা ব্যাট দিবে। অনেক কষ্ট, অনেক কিছু পেরিয়েই কিন্তু এই কোম্পানিটা এখন আর কি দাঁড়িয়েছে। তো এবং এটা বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয়, আমাদের ক্রিকেটের জন্য ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট আমার মনে হয়, এবং গোয়িং ফরওয়ার্ড ইনশাল্লাহ বাংলাদেশি ক্রিকেটের জন্য অনেক বড় বড় ভূমিকা রাখবে। একদিন রূপ নেয় বিশ্বজয়ে। প্রথম পর্যায়ে ক্রিকেট ব্যাট ও গ্লাভস তৈরি করবে এমকেএস স্পোর্টস, পরবর্তীতে তৈরি করবে ক্রিকেটের অন্যান্য সামগ্রী। প্রয়োজনীয় অর্থ আর কাঁচামাল যোগান দেবেন ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ। আর রাজশাহীর কারখানায় বাকি কাজটা ব্যাটের ডাক্তার হিসেবে পরিচিতি পাওয়া আফতাব শাহিনের। বাংলাদেশের একমাত্র প্রফেশনাল ক্রিকেট ব্যাট ফ্যাক্টরিতে ব্যাট তৈরির ব্রত নিয়ে দেশ বিদেশের ক্রিকেটারদের ব্যাটে দেখা যাবে এমকেএস এর স্টিকার। বিষয়টা আলোড়িত করছে ক্রিকেট সংশ্লিষ্টদের। আই ফিল সো প্রাউড টুডে যে আমাদের একটা কোম্পানি আছে, অ্যান্ড অ্যাজ তামিম সেড, বা আমি সাকিব আজ এখানে, তামিম মুশিককে আমি দেখেছিলাম, বা ইয়াংস্টার সবাই আছে, আন্ডার-19 কোরা কয়েকদিন আগে স্পন্সর করলো, উইচ ইজ এ ভেরি গুড, থ্যাংক ইউ ইমরুল অ্যান্ড মিরাজ যে তাদের ইনিশিয়েটিভটার জন্য। বাট আই বিলিভ যে সবাই স্বীকার করবে যে এখন আমাদের ছেলেরা কাস্টমাইজ করতে পারবে ব্যাট, এবং সেটা মিরাজ ইমরুল সাপোর্ট করবে হয়তোবা, তো হয়তোবা সেটা সবখানে ওদের ফ্যাক্টরিটা বড় করুক, অনেক বড় করুক, যাতে অনেক মানে এক শাহিন না এরকম অনেক 100 শাহিন কাজ করুক ব্যাট বানানোর জন্য। দে উইল ব্যাট উইথ এ রিয়েল ইংলিশ উইলো, উইচ ইজ ভেরি মাচ রিকোয়ার ওভার হিয়ার। সাকিব আছে, তামিম আছে, আরও ক্রিকেটার্সরা আছে, তারা ভালো ব্যাট ইউজ করে, কিন্তু আমি শুনেছি নাকি এখানে ইংলিশ উইলো বলে আসে কিন্তু টপ গ্রেড ইংলিশ উইলো হয় না, কিন্তু আমার মনে হয় যে এখন তারা সরাসরি ইংলিশ উইলোটা তাদের হাতে পাবে। আই উইশ দেম এ হিউজ সাকসেস। তাদের অসম্ভবকে সম্ভব করেছে এমকেএস স্পোর্টস বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি। এমন একটা কিছু করতে যাচ্ছে তারা বা করেছে, যেটা নাকি আসলে আমি নিজেও কখনো চিন্তাই করতে পারিনি। মানে আমি আমি অনেক কিছু চিন্তা করেছি যেহেতু ক্রিকেট বোর্ডে ছিলাম, মানে আছি ক্রিকেট নিয়ে, কিন্তু কখনো বাংলাদেশে ব্যাট বল এগুলো বানাবো বা বানানো সম্ভব বাংলাদেশে, এটা কখনো আমার মাথায় চিন্তাই করিনি, বিশ্বাসও হয়নি, কখনো মনেই হয় নাই যে এটা কোনো দিন সম্ভব। সেই অসম্ভবকে তারা সম্ভব করেছে, সেজন্য আমার খুবই ভালো লাগছে। শেষে এমকেএস স্পোর্টসের ওয়েবসাইট উদ্বোধন করেন নাজমুল হাসান পাপন। মমিন রোহন, টিএসপোর্টস, ঢাকা। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.